ছেড়ে দেন স্যার, 40 বছর হয়ে গেছে, তো মা এখানে আমাকে দেখা দিলে, তাহলে আমি এখানে বসাই দিলাম মাকে। শ্মশান রয়েছে না? এটা শ্মশান আছে? হ্যাঁ, তা আগে তো এখানে জঙ্গল ছিল পুরো। হ্যাঁ, এই তো ইয়ারা ছেড়ে দিনছে না, সাত জায়গায় যাই। ওই মাঠা সাতটা গ্রামে যাই প্রত্যেক বছর এক এক জায়গায়। হ্যাঁ, ভাই পরিষ্কার এগুলো কে করলো তাহলে? ইয়ারা গ্রামের লোকগুলা কোথাকার? নিমচা গ্রামে। নিমচা গ্রামের যারা আছে তারা ভক্তরা এসে পরে হ্যাঁ পরিষ্কার করেছে। হ্যাঁ, কোন ঝাঁটা মাটা দেয় উহারা আছে। ও তারা নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আমি এসে গেছি আজ গুঙ্গিপোকর নিমচা গ্রামের পাশেই একটা জঙ্গলের মধ্যে যে রাস্তাটি গিয়েছে সেখানে রয়েছে মা তারা। তো মা তারার মন্দির শুরু হতে চলেছে, তো সেখানে আমি এসেছি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নিমচা গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে রাস্তার ধারে একটা বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে নিমচা শ্মশান কালী জয় মা তারা। আর এই বোর্ড দেখেই আমি ভিতরে ঢুকে পড়লাম। এই রাস্তা দিয়ে অনেকবার গেছি কিন্তু এখানটা পুরো জঙ্গল ছিল, আর আজকে এই ফাঁকা দেখে আমি সেই বোর্ড দেখার পর ভিতরে ঢুকে পড়লাম। দেখছি অনেকটা রাস্তা মেশিনে হোক বা মানুষে হোক এটা পরিষ্কার করেছে। তারপরে দেখছি সামনে গিয়ে একটা নীল রঙের উপর দেখুন চিক টাঙানো আছে, তার নিচেই একটা রয়েছে মা তারার ছবি দেওয়া আছে, আর পাশে গরত করা রয়েছে এবং একটু প্রাচীরও তোলা রয়েছে, আর মা তারার ছবির পাশেই একটা ত্রিশূল রয়েছে। জায়গাটা খুবই ফাঁকা ছিল, আর যে সময় আমি ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলাম বিকেলের সময় ছিল, তবে যে কথাগুলি শুনলাম আর বেশি ইনফরমেশন নিতে পারিনি। তো বাবার মুখ থেকে শুনুন আপনাদের কি মতামত জানাবো। এখানে কি আছে বাবা? এখানটা যে ফাঁকা ফাঁকা লাগছে কি হবে? এখানে শ্মশান রয়েছে না? এটা শ্মশান আছে? হ্যাঁ, তো আগে তো এখানে জঙ্গল ছিল পুরো। হ্যাঁ, এই তো ইয়ারা ছেড়ে দিনছে না, নিমচা গ্রাম গলা। ও তো যখন ছেড়ে দেন স্যার, 40 বছর হয়ে গেছে, তো মা এখানে আমাকে দেখা দিলে, তাহলে আমি এখানে বসাই দিলাম মাকে। ও মা কোথায় আছে? এইখানে শ্মশানে। ও এখানে কি মন্দির হবে? হ্যাঁ। কতদিন পর হতে পারে মোটামুটি? মোটামুটি তো 2 সপ্তাহ লাগবে। কি? হ্যাঁ, 2 সপ্তাহ লাগবে। পরিকল্পনা হয়ে গেছে? হ্যাঁ। স্বপ্ন কাকে দিনছে মা? মা তো আমাকে দেখা দিন। ও আপনি কোথায় থাকেন এখন? আমি শীতলদাস থাকি। কোথায়? শীতলদা। এই শীতলদাস গ্রামটা রয়েছে না? হ্যাঁ, এইখানে পাশের গ্রামে থাকেন? হ্যাঁ। ও মা আপনাকে স্বপ্ন দিয়েছে? হ্যাঁ। মানে কি বলেছে আপনাকে মা? তাহলে এখানে বললে বেটা আমাকে বসা, এখানে তো এনে ঘুরছে লোক। ও দেখেন আপনি? বসাইলাম মাকে। কি মা আছে এখানে বললেন? জয় তারা। জয় তারা। জয় তারা। নিমচা মা বললেন? হ্যাঁ, নিমচা গ্রামে। ও নিমচা গ্রাম। হ্যাঁ। ও মা তারাকে এখানে একটা মন্দির হবে? হ্যাঁ, ভবিষ্যতে। ঠিক। আর এই জায়গাটার নাম কি আছে? ইয়ার নাম হলো গঙ্গিপুকুর। গঙ্গিপুর? গঙ্গিপুকুর। গঙ্গিপুকুর? হ্যাঁ। ও এই পুকুর ছিল? হ্যাঁ হ্যাঁ। তা এনাকে পেলে জামানাকে এখন 50 সাল হয়ে গেছে। ও তো কেউ করে নাই। আবার রিসেন্ট আপনাকে? হ্যাঁ, স্বপ্ন দিয়েছে। হ্যাঁ। আপনার নাম কি আছে? আমার নাম মহেশ। মহেশ? মহেশ ঋষি। মহেশ ঋষি। হ্যাঁ। বাড়ি? বাড়ি শীতলদাস। শীতলদাস। এখন এখানেই থাকেন? হ্যাঁ। রাত্রে কি এখানে থাকেন? না, 8টার সময় 7টার সময় আমি দ্বীপ দিয়ে চলে যাই। ও তাহলে মন্দির এখানে প্রতিষ্ঠা হবে? হ্যাঁ, হয়ে গেছে, আধেক দেওয়াল হয়ে গেছে বাবা। ও খালি নাম হইল ইচ্ছাময়ী তারা। ইচ্ছাময়ী তারা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ বাবা। হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, খুশি থাকো বাবা, আর ওদিকে প্রচার করিবে, তাহলে আরও জুটবে ভক্তগুলা এখানে, তো মায়ের আস্থানটা ভালো করে করিবে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য
चैनल सबसक्राइब कर रख आबार अन्य कोनो भिडियोते आपनारा भालो थाकुन सुस्थ थाकुन धन्यवाद। वंदे मातरम।